আর যারা ট্রাভেলিং করেন বেশি, লাইক আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় বেশি ট্রাভেল করেন, অফিসে গিয়ে কখনো কাজ করেন বা কোথাও বেড়াতে গেলেন সেখানে গিয়েও কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপের বিকল্প কিছু নাই। এইচপি আর ডেল ছাড়াও কিন্তু ভালো ভালো অনেক ল্যাপটপ আছে, এখানে আসুসের ল্যাপটপ আছে, এখানে লেনোভোর ল্যাপটপ আছে, এখানে আপনার এইচপি আর ডেল ছাড়াও কিন্তু গিগাবাইটের ল্যাপটপ আপনি দেখতে পাচ্ছেন। সো এই সব ব্র্যান্ডের ল্যাপটপগুলোই কিন্তু ভালো, শুধু যে এইচপি ভালো ডেল ভালো এরকম না। আসসালামু আলাইকুম, আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন ক্রিয়েটাস কম্পিউটার ইউটিউব চ্যানেলের জন্য আমি ল্যাপটপ নিয়ে একটা ভিডিও দেই, এজন্য কিন্তু আজকে চলে আসছি ল্যাপটপের বিশাল কিছু কালেকশন নিয়ে। ক্রিয়েটাস কম্পিউটার ডেস্কটপ বিক্রি করে, পাশাপাশি ল্যাপটপও কিন্তু বিক্রি করে। তো শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার ট্রাই করেন, আমরা চেষ্টা করব অল্প সময়ের মধ্যে আপনাদেরকে কিছুটা ধারণা দিয়ে দিতে। চলেন কথা না বাড়িয়ে শুরু করি। একটা প্রবলেম হয়ে যায় আসলে, অনেকেই পিসি কেনার আগে একটা টেনশনে পড়ে যান কি আমি ল্যাপটপ কিনবো নাকি ডেস্কটপ কিনবো। আমি বলবো যারা বাসায় বসে কাজ করতে চাচ্ছেন তাদের জন্য ডেস্কটপের কোনো বিকল্প নাই, আর যারা ট্রাভেলিং করেন বেশি, লাইক আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় বেশি ট্রাভেল করেন, অফিসে গিয়ে কখনো কাজ করেন বা কোথাও বেড়াতে গেলেন সেখানে গিয়েও কাজ করতে চান, সেক্ষেত্রে কিন্তু ল্যাপটপের বিকল্প কিছু নাই। যার ল্যাপটপ লাগবে তিনি ল্যাপটপ নেবেন, আর যার ডেস্কটপ লাগবে তিনি ডেস্কটপ নেবেন। সিম্পলি যদি আমি একটা জিনিস বলি, আপনারা যারা বেসিক কাজ করার জন্য ল্যাপটপ কেনার কথা ভাবছেন, বেসিক বলতে অফিসের কাজগুলো করবেন, পাশাপাশি আপনি ইউটিউব দেখবেন, ফেসবুক দেখবেন, ছোটোখাটো কাজ করবেন, খুব ভারী একটা কাজ করবেন না, তো আমি আপনাদেরকে বলবো আপনাদের জন্য কিন্তু আসলে একটা পেন্টিয়াম ল্যাপটপ হইলেই হয়ে যায়। তবে একটা সাজেশন দিতে পারি, সেটা হচ্ছে কিছু টাকা বাড়িয়ে যদি আপনি এই পেন্টিয়াম ল্যাপটপটা না নিয়েই i3-তে যেতে পারেন, তাহলে সেই ল্যাপটপটা দিয়ে কিন্তু আপনি অনেকগুলো কাজ করতে পারবেন, লাইক ফটোশপের কাজ করতে পারবেন, ইলাস্ট্রেটরের কাজ করতে পারবেন, বেসিক লেভেলের যারা ফ্রিল্যান্সিং শিখতে যাচ্ছেন তারাও কিন্তু সেই কাজগুলো i3 ল্যাপটপ দিয়ে করতে পারবেন। এবার i3 ল্যাপটপের জন্য আপনার বাজেট কত লাগতে পারে, একটা সময় ছিল যখন আমরা 31-32 হাজার টাকায় i3 ল্যাপটপ বিক্রি করতে পারতাম, যেগুলো ছিল আপনার 6th-gen বা 7th-gen। বর্তমানে আমার পিছনে যে ল্যাপটপগুলো দেখতে পাচ্ছেন এখানে সব কিন্তু আপনার 10th-gen 11th-gen, এর নিচে আসলে কোনো ল্যাপটপ এখন আর নতুন মার্কেটে অ্যাভেলেবল নাই। সো 10th-gen-এর একটা i3 ল্যাপটপ যদি কিনতে যান, এই মুহূর্তে আপনার বাজেট 45,000-এর আশেপাশে হতে হবে। তো আপনার বাজেট যদি 45,000 টাকার মতো থাকে তাহলেই কেবল আপনি একটা i3 ল্যাপটপ কেনার কথা ভাবেন, আর যদি বাজেট আপনার এর থেকে কম থাকে সেক্ষেত্রে i3 কিনতে পারবেন না, আপনাকে হয়তো পেন্টিয়াম অথবা ডুয়েল কোর বা এই লেভেলের কোনো ল্যাপটপ কিনতে হবে। এখানে অনেকগুলো ব্র্যান্ডের ল্যাপটপ দেখতে পাচ্ছেন, শুধু এইচপি আর ডেল আমরা সবসময় বরাবর যেটা দেখিয়ে থাকি, এইচপি আর ডেল ছাড়াও কিন্তু ভালো ভালো অনেক ল্যাপটপ আছে, এখানে আসুসের ল্যাপটপ আছে, এখানে লেনোভোর ল্যাপটপ আছে, এখানে আপনার এইচপি আর ডেল ছাড়াও কিন্তু গিগাবাইটের ল্যাপটপ আপনি দেখতে পাচ্ছেন। সো এই সব ব্র্যান্ডের ল্যাপটপগুলোই কিন্তু ভালো, শুধু যে এইচপি ভালো ডেল ভালো এরকম না। আমাদের কাছে কিন্তু 2 লাখ টাকার উপরেও ল্যাপটপ আছে এই গিগাবাইট ব্র্যান্ডের। আমাদের ক্রিয়েটাসের ওয়েবসাইটটা সবাই ভিজিট করবেন, সেখানে সব ধরনের ল্যাপটপের কিন্তু ডিটেলস দেওয়া থাকে। আর মোটামুটি আপনাদের বাজেট ধরেন 50-55 এইরকম যদি বাজেট থেকে থাকে, তাহলে কিন্তু আপনি i5 ল্যাপটপ কিনতে পারবেন। এই i5 ল্যাপটপ দিয়ে কিন্তু আপনার মোটামুটি সব ধরনের কাজই করা যায়, আপনি ভিডিও এডিটিংটাও কিন্তু করতে পারবেন। তবে প্রফেশনাল লেভেলের ভিডিও এডিটিং করার জন্য আপনাদেরকে একটা গ্রাফিক্স কার্ড আছে এমন একটা ল্যাপটপ চুজ করতে হবে, আর সেক্ষেত্রে আপনার বাজেট 80,000+ যেতে হবে। ওকে, এখানে আমরা যে ল্যাপটপগুলো আপনাদেরকে দেখাচ্ছি, এখানে দেখেন বিভিন্ন কালারের ল্যাপটপ পাচ্ছেন। এখানে একটা চমৎকার আসুস ভিভোবুকের ল্যাপটপ পাচ্ছেন, খুবই সুন্দর একটা কালার, বিশেষ করে এটা কিন্তু মেয়েদের খুব পছন্দের একটা কালার। নিচেই আপনি দেখেন একটা ব্লু শেপের একটা আসুসের ল্যাপটপ আছে, এবং এগুলো কিন্তু খুব স্লিম। এখনকার ল্যাপটপগুলো কিন্তু আধুনিক যে ল্যাপটপগুলো বাজারে আছে খুবই স্মার্ট হয়, স্লিম হয় এবং খুব হ্যান্ডি হয়। আর এখানে দেখেন একটা গ্রে কালারের ল্যাপটপ আছে, এর নিচেই একটা সিলভার কালারের ল্যাপটপ আছে। আপনি কালার ভেরিয়েশন যদি চান বিভিন্ন কালারের ল্যাপটপ কিন্তু আপনি পাবেন। এখানে ফুল ব্ল্যাক একটা ল্যাপটপ আছে। তো আমাদের এই ভিডিওটা আপনাদেরকে দেখানোর একটাই উদ্দেশ্য, আপনারা যারা ল্যাপটপ কিনতে চান, যারা আমাদের ক্রিয়েটাস কম্পিউটার ইউটিউব চ্যানেলটা দেখেন রেগুলার, আপনাদেরকে আরেকবার মনে করিয়ে দেওয়া যায় ক্রিয়েটাস কম্পিউটারে কিন্তু সব ব্র্যান্ডের সব ধরনের ল্যাপটপ অ্যাভেলেবল আছে। নতুন ল্যাপটপ যখন আপনি কিনবেন আপনি 2 বছরের একটা ওয়ারেন্টি পাবেন, সাথে একটা ব্যাগ পাবেন, চার্জার পাবেন। অনেকেই ইউজ ল্যাপটপ কিনেন, সেক্ষেত্রে আমি বলবো এই ব্যাগ এবং ওয়ারেন্টি এই 2টা জিনিস কিন্তু আপনি ইউজ ল্যাপটপে পাবেন না, সেক্ষেত্রে আমরা সবসময় উৎসাহিত করবো একটা নতুন ল্যাপটপ ওয়ারেন্টি সহ ল্যাপটপ কিনেন। এই ল্যাপটপটা আপনি কিনে মিনিমাম অন্তত 3-4 বছর ইউজ করার পরে তারপরে কিন্তু আপনি চাইলে এটাকে আবার সেল করে বা আপগ্রেড করে আপনি আরও ভালো ল্যাপটপ কিনতে পারবেন। যখন ল্যাপটপের কথাই আসছে আরও একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদেরকে দেই, ল্যাপটপটা কিন্তু আপনি যখন কারেন্ট থাকবে না তখনও কিন্তু আপনি কাজ করতে পারবেন। ডেস্কটপ
অনেক সময় কারেন্ট না থাকলে আমরা কাজ করতে পারি না, আর ইলেকট্রিসিটি প্রবলেম তো এটা সচরাচরই হয়ে থাকে। তো একটা দিক থেকে যদি বলি, ল্যাপটপটা কিন্তু খুবই ভালো একটা সাপোর্ট দিবে আপনাকে যখন আপনার এলাকায় কারেন্ট থাকবে না তখন। পাশাপাশি ধরেন আপনি বাসার বাইরে ইমার্জেন্সি কোথাও বের হয়ে যাবেন, এই মুহূর্তে যদি আপনি ডেস্কটপে বসে কাজ করেন আপনাকে কাজটা ফেলে যেতে হবে, বাট ল্যাপটপটা যদি আপনার সাথে থাকে আপনি ব্যাগে করে ক্যারি করলেও সাথে করে নিয়ে যেতে পারবেন। আমাদের আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিওতে। নেক্সট টাইম ল্যাপটপ নিয়ে আমি আবার ভিডিও করব। আপনারা কমেন্টস করে জানিয়ে দেন যে কোন ল্যাপটপটা নিয়ে স্পেসিফিক ভিডিও আপনারা দেখতে চান, তাহলে আমি সিঙ্গেল একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজকের মতো পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন।